ইনশাল্লাহ ভাইজান, আজকে তোমাদের এটা টাটা জিপ এক্সেল আছে, এই গাড়িটা যত রেতি কালকে আমি একটা ব্যাটারি লাগাই, লাগিয়ে গাড়িটা ছেড়ে দেয়, একদিন পরে রিপোর্ট আসে যে জহিরুল ভাই আমার গাড়ি স্টার্ট হচ্ছে না, তা যত রেতি বলে জহিরুল ভাই তুমি একটা ব্যাটারি নিয়ে এসো, কারণ ভাইজান আমি কম্পিউটার ব্যাটারি ব্যবসা করি, তো তোমাদের দেখাচ্ছি। আগের দিন তোমার কিন্তু একটা 100 হাতের সেম ব্যাটারি দিয়েছি, বোঝা গেল? 100 হাতে যা লাগবে তোমার হচ্ছে টাটা আইরিসেও তাই লাগবে, কারণ এটা 1 সিলিন্ডার ইঞ্জিন, প্রেশার নেয় বেশি, বোঝা গেল? 4 সিলিন্ডার যা প্রেশার নেয় না তার থেকে বেশি প্রেশার নেয় হচ্ছে 1 সিলিন্ডার ইঞ্জিন। ওইখানে যত রীতি আমরা 42 অ্যাম্পিয়ার ব্যাটারি ইতি লাগিয়ে রেখেছি, তো যত রীতি আমার বলে জরুরি ভাই তুমি ব্যাটারি দিয়েছো, ব্যাটারিটা মনে হয় ফল্ট হচ্ছে, তুমি যত রীতি আমার একটা ব্যাটারি দাও, তা যত রীতি আমি পার্টির বাড়ি যাই, গিয়ে ভাইজান গাড়ির একটা ফল্ট পাই তোমাদের দেখাবো। এটা কিন্তু সেন্সার গাড়ি আছে ভাইজান, ডাইকোর ইঞ্জিন, 100 হাত বলো আর তোমার হচ্ছে মেগা বলো সব কিন্তু একই ইঞ্জিন, শুধু সিলিন্ডার আলাদা, কারো 2 সিলিন্ডার 3 সিলিন্ডার আর এটা কিন্তু তোমার 1 সিলিন্ডার, আমার কথা বোঝা গেল? তা গাড়িটা দেখো একটা জিনিস ভালো করে তোমরা নিরীক্ষণ দেখলে বুঝতে পারবা, আর কিন্তু ইনশাল্লাহ যে কটা বাতি আসে সব আসছে, এখানে ব্যাটারি বাতির পাশে একটা বাতি থাকে, দেখবেন হ্যান্ড ব্রেকের বাতি প্লাস হচ্ছে তোমার ব্যাটারি প্লাস মাইনাস বাতি, আমার কথা বুঝতে পেরেছেন? কী বললাম বলেন তো, ব্যাটারির প্লাস মাইনাস বাতি আর হ্যান্ড ব্রেকের বাতি, এই দুটো এখানে আসার দরকার, ইম্পর্টেন্ট ভাইজান, ওটা যখন আমি চাবি অন করবো আসবে, গাড়ি যখন স্টার্ট করবো অটোমেটিকলি চলে যাবে, তোমাদের বোঝাতে পারলাম? তা যত রেতে দেবো এর কিন্তু প্লাস মাইনাস বাতি আসছে না, মানে কি আমার গাড়ি চার্জিং দিচ্ছে না, এর ডাইনামো আছে হচ্ছে পাম্প ডাইনামো, আগেকার আইরিশ গাড়ি ছিল ম্যানুয়াল ডাইনামো আর এর দিয়েছে হচ্ছে পাম্প ডাইনামো, যে ডাইনামোটা তোমাদের ফলো করাবো যে ডাইনামোটা কী আছে। তো এটা সেন্সার গাড়ি তো ভাইজান, এর একটাই ফল্ট, এই গাড়িগুলো কিন্তু সুন্দর গাড়ি, কোনো অসুবিধা নেই, এর একটাই ফল্ট ইলেকট্রিক লাইন, বোঝা গেল? তাই এর আমি ডাইনামো আছে, অল্টারনেটার আছে, অনেক সময় কী হয় বলেন তো অল্টারনেটারে গণ্ডগোল হলি বা কাটোটির গণ্ডগোল হলি কিন্তু তোমার লালবাতির লাইন আসে না, আমরা যেটা জানি, বা তোমার হচ্ছে ব্যাটারি যখন মেন পায় না সেই ক্ষেত্রে কিন্তু তোমার লালবাতি আসে না, আমাকে তো বুঝতে পেরেছেন? তা যত রীতি এর আমরা এখন চেক আপ করতে হবে যে লালবাতি কী কারণে আসে না, তো এর আমরা এই লাইন ডাইরেক্ট করলাম ভাইজান, বুঝে গেল? তাও দেখছি এর লাইন আসছে না, লাইন ডাইরেক্ট করার পরেও, তা ভাইজান এর ইনশাল্লাহ যত ফল পাচ্ছি আমরা খুব সম্ভব এর তারের লাইন ব্রেকআপ আছে, এই কিন্তু এর লালবাতির লাইন এই আছে, তো এর আমরা ডাইরেক্ট তোমাদের আরেকবার আমি করে দেখাই এর কেসটা কী হচ্ছে, দেখেন এই কিন্তু ওই লাগালাম, এটা কিন্তু তোমার ডাইরেক্ট হচ্ছে, আমাকে তো বুঝতে পেরেছেন? কিসের লাইন বলো তো, লালবাতির লাইন, আমার ফল্ট আছে কি না ইলেকট্রিক লাইনই, তারপর ভাইজান আমার ডাইনামো চেক আপ হবে, বোঝা গেল? আগে ইলেকট্রিক লাইন চেক আপ হবে তারপর ডাইনামো, তো এই হচ্ছে আমাদের লালবাতির লাইন চেক আপ করবো, ডাইরেক্ট লম্বা টেস্টিং তার নিলাম, ইগনিশন কিন্তু আমাদের গাড়ির অন আছে, একটা জিনিস দেখো একদম লাইভ প্রুফ ভাইজান, ইগনিশন অন আছে, এই তারটা যখন আমরা বডির গায়ে ধরবো এ দেখো আর কিন্তু লালবাতি আসবে, আমার কিন্তু লালবাতি আসছে না, তা যত রীতি এর আমার কী চেক আপ করতে হবে দিন, ওয়ারিং লাইন, এই ডাইরেক্ট অবস্থায় তোমাদের কিন্তু লালবাতি আসবে, আমি তোমাদের দেখাবো ভাইজান, এই যে ডাইরেক্ট করছি না, তোমার এখানে ভাইজান লালবাতি আসা দরকার, না কথা বুঝতে পেরেছেন? এর কিন্তু আসছে না, এই দেখো এখানে যখন ধরবো লালবাতি আসবে, এসছে আসেনি, মানে আমার ইলেকট্রিক লাইনই ফল আছে, বুঝা গেল? তো যত রীতি এর ইয়ার ফিল্টার সেকশন সাইডে বেশি কিন্তু তার লিকেজ হয়, তোমাদের দেখাবো যে গাড়িটার ফল্ট কোন জায়গায় আছে, ওকে ইনশাল্লাহ। তা ভাইজান এটা কিন্তু তোমার ইয়ার ফিল্টার সেকশন, এই জায়গায় বেশি ফল্ট হয়, তো এই ইয়ার ফিল্টারটা আমরা যত রীতি খুলে নিয়েছি, বুঝা গেল? তা তোমাদের তলের শুয়ে আমি দেখাচ্ছি গাড়িটার ফল্ট কোন জায়গায় হয়েছে, এই কিন্তু তলায় ঢুকলাম, একটা জিনিস দেখো এর ওয়ারিং এসেই, ওয়ারিং এখান থেকে এসে এই কিন্তু এই গেল, গিয়ে এইভাবে বেঁকে কিন্তু এই উঠলো তো, তো যত রীতি আমি ফল দেখতে পাচ্ছি ভাইজান, তোমাদের দেখাচ্ছিল একটু ব্যাটার কেস দেখো, এটা কিন্তু সেন্সার গাড়ি ভাইজান, এটা কিন্তু ইউরো 3 গাড়ি না, বুঝে গেল?
কারণ এক মডেল হিসেবে গাড়ির কিন্তু মালও চেঞ্জ হয়, গ্লাস অপশনও আলাদা হয়। এর ফলটা দেখো, এর কিন্তু এই জায়গায় লক করা থাকে, এই হচ্ছে লক, লকটা আমি ছাড়ালাম, ছাড়িয়ে দেখো যদারীতি তারটা এই জায়গায় বাড়ি খাচ্ছিল। এই যে জায়গাটা আছে না, ভালো করে দেখো, এই যে জায়গাটা, এই জায়গাটা বাড়ি খাচ্ছিল। কেসটা দেখো, তারের লাইন ভাইজান কীভাবে মেরেছে দেখো। মিস্ত্রি হয়েও আমরা অনেক সময় চিন্তা করি যে কেস কী হয় গাড়িগুলো। এদিককার তার সব ঠিক আছে, তাই তো? এই কেসটা দেখেন, এই জায়গায় ফল্ট আছে ভাইজান, বুঝতে পারলো? যত ফল্ট ভাইজান এই জায়গায়, তোমাদের দেখাচ্ছি আমি, যত রীতি কেস দেখো ভাইজান, এই হচ্ছে তার, বোঝা গেল? তো যত রীতি আমার যত গন্ডগোল হচ্ছে এই তারটার ভাইজান। তো এটা যত রীতি আমরা রিপেয়ারিং করবো, করে এটা লাগিয়ে দেখবো আমাদের লালবাতি আসছে কিনা। ওকে, তোমাদের দেখাবো লাইভ প্রুফ যে আমাদের গাড়ি ইনশাল্লাহ ঠিক আছে কিনা। এই কিন্তু এর লালবাতির লাইন, এ দেখেছেন তারটা কীভাবে নষ্ট হয়ে গেছে। মেন কথা এখানে বাড়ি খায়, ওখানে যখন বাড়ি খাবে তখন তার কেটে যাবে। এটা জিপ এক্সেল ক্ষেত্রে এই গাড়িগুলো এই প্রবলেম আছে, আর কত বুঝতে পেরেছেন? তো এটা আমরা যত রীতি কারণ জুড়ে নিয়ে তোমাদের দেখাচ্ছি। তো যত রীতি এই কিন্তু আমরা তার জুড়লাম, তাই তো? তো এটা ফাইন করে ভাইজান টেপিং কর দেবো, টেপিং কর দিয়ে তোমাদের লালবাতি আসছে কি না দেখিয়ে দেবো। ওকে, তো যত রীতি আমরা কিন্তু নিচে ফাইনাল করে দিয়েছি, এবার তোমাদের আমি ডাইরেক্ট করে আরেকবার দেখো এবার লালবাতি আসছে কি না। এই সেই তার ভাইজান, তো এখানে ধরবো, ধরলি দেখো আমাদের লালবাতি আসছে কি না। ইনশাল্লাহ আমাদের কিন্তু লালবাতি আসছে, মানে কি গাড়ির রোগী সাকসেস, তাই তো? তারপর ডাইরেক্ট আবার ডাইনামাই লাগিয়ে দেখবো যে আমাদের লালবাতি আসছে কি না, আমাদের অল্টারনেটিভ হয়ে গেলো একদম। গাড়ি পুরো ফাইনাল করতে তোমাদের দেখিয়ে দেবো যে গাড়িটার কী প্রবলেম সলভ হয়েছে কি না। তবে জান কিছু কিছু গাড়ি আছে কার শিকার শেষ নেই, বোঝা গেল? তার দত্তি মিটারে একটা জিনিস ভাইজান, তোমাদের প্লাস মাইনাস বাতি কিন্তু গাড়ির এবার আসছে। দেখো ইগনিশন অন করলাম, প্লাস মাইনাস বাতি কিন্তু আসছে। এবার যত রীতি আমরা কিন্তু গাড়ি স্টার্ট করব যে আমাদের গাড়ির চার্জিং কী আছে। গাড়ি কিন্তু ইনশাল্লাহ স্টার্ট, আর কিন্তু লাল বাতি কিন্তু অফ হয়ে গেল। ওকে, লাল বাতি অফ হয়ে গেল, যত রীতি এই মিটার আমরা এখন ধরবো, ব্যাটারি চার্জিং চেক আপ করবো। ধরো, হ্যাঁ উঠে ধরো, দুখানা পোস্টে কিন্তু ব্যাটারি তার ধরছে, এবার চার্জিং দেখো আমাদের, আমাদের কিন্তু চার্জিং দেওয়া হয়নি। এবার দেখো ভাই গাড়ি পিক আপ নে, তোমাদের চার্জিং দেখো ভাই, যান গাড়ি চার্জিং কী আসছে, সেটাও পিক আপ, সেটাও 1350, তাই তো? ইনশাল্লাহ গাড়ি চার্জিং যা আছে রকেট ভাই যান, গাড়ি কিন্তু আর কোনো গণ্ডগোল নেই। এর যত গণ্ডগোল ভাইজান ব্যাটারি চার্জিংয়ে গণ্ডগোল ছিল। ওকে, তাহলে ইনশাল্লাহ গাড়ি কিন্তু রোগ ফুল সাকসেস। তাহলে ইনশাল্লাহ ভাইজান খোদা হবে, তারপরে কথা হবে। ওকে।